আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আমি তো বেশ ভালো আছি। কারণ জানো, আমার এটা ভেবেই খুব ভালো লাগছে যে আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো তোমাদের সবার সাথে আমার দেখা হবে। আমরা গত ক্লাসে কোন পাঠ পড়েছিলাম মনে আছে সবার? আমরা গত ক্লাসে পড়েছিলাম একটা কবিতা যেটার নাম হচ্ছে আদর্শ ছেলে। আমরা সেখান থেকে কি কি শিখেছিলাম? আমরা সেখান থেকে শিখেছিলাম একটা আদর্শ ছেলের, একজন আদর্শবান মানুষের ঠিক কেমন হওয়া উচিত, ঠিক কিভাবে তার জীবন ধারণ করা উচিত, তার মধ্যে কি কি গুণাবলী থাকা প্রয়োজন, তাই তো? আমরা এই সমস্ত কিছু শিখেছিলাম সেই কবিতায়। আর আজকে আমরা একটু ভিন্ন ধর্মী একটা গল্প নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদের কয়েকটা ছবি দেখাই। দেখো, খুব সুন্দর একটা ছবি। এই ছবিটা কে এঁকেছে বলো তো? এই ছবিটা এঁকেছে আমাদের শুভ, মনে আছে সবার? আচ্ছা, এরপরে আমি তোমাদের আরো একটা ছবি দেখাই। দেখো, এই যে আরো একটা সুন্দর ছবি। এই ছবিটা কে এঁকেছে? এইটা এঁকেছে মানহা, তাই তো? আচ্ছা, আমরা এই যে দুইটা ছবি দেখলাম, কেন দেখলাম? আমরা দেখলাম এই জন্য যে আমাদের আজকের পাঠেও কিন্তু আমরা ছবি নিয়ে আলোচনা করব এবং ছবির শিল্পীকে নিয়ে আলোচনা করব। এইরকমই একজন শিল্পীর কথা আমরা আজকে পড়ব। আমাদের আজকের গল্পের নাম হচ্ছে একজন পটুয়ার কথা। তাহলে চলো আমরা আমাদের পাঠ শুরু করি। দেখো, এখানে একটা পত্রিকার ছবি দেখতে পাচ্ছ। এই পত্রিকাটা অনেক আগের একটা পত্রিকা। আর এই পত্রিকাটা কত সালে প্রকাশিত হয়েছে জানো? এই পত্রিকাটা প্রকাশিত হয়েছে 1945 সালে। বেশ আগে না? হ্যাঁ, এই পত্রিকাটা প্রকাশিত হয়েছে 1945 সালে। এবারে আমরা জেনে নিই এই পত্রিকাতে আসলে কি প্রকাশিত হয়েছিল। দেখো, এখানে 1945 সাল পত্রিকায় প্রকাশিত হয়েছে সারা বাংলায় ব্যায়াম ও শরীর চর্চা প্রতিযোগিতার খবর। তাহলে আমরা কি জানলাম? এই যে পত্রিকাটা, এটা কত সালে প্রকাশিত হয়? 1945 সালে। আর কি প্রকাশিত হয়? সেটা হচ্ছে সারা বাংলায় ব্যায়াম ও শরীর চর্চা প্রতিযোগিতার খবর। তাতে প্রথম হয়েছেন একজন শিল্পী। আমরা এখন জানবো যে সেই শিল্পীটা আসলে কে। তাহলে চলো আমরা জেনে ফেলি। দেখো, ছবি আঁকার স্কুলে পড়েন তিনি। তিনি মিস্টার বেঙ্গল হয়েছেন। পত্রিকায় ছবি বের হলো, চারিদিকে হইচই পড়ে গেল। এভাবে যিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি শিল্পী কামরুল হাসান। এই যে দেখো, এই ছবিটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আমাদের সেই পটুয়া যার কথা আমরা আজকে পড়ব। এনার নাম কি? এনার নাম হচ্ছে শিল্পী কামরুল হাসান। নাম কি? শিল্পী কামরুল হাসান। তাহলে আমরা প্রথমেই দেখলাম একটা পত্রিকা যেটা প্রকাশিত হয়েছে একটা নতুন ধরনের খবর নিয়ে, সেটা হচ্ছে শরীরচর্চা ও ব্যায়াম নিয়ে। আর সেখানে কে হয়েছেন? প্রথম হয়েছেন একজন শিল্পী যার নাম হচ্ছে শিল্পী কামরুল হাসান। তাহলে আমরা কি জানলাম? এখানে একজন শিল্পী সম্পর্কে জানলাম এবং আমাদের গল্পের শুরুটা সম্পর্কে আমরা জানলাম। তারপর অনেক দিন কেটে গেছে, তারপরে কি আছে আমরা দেখে নেই। দেখো, 1971 সাল, মুক্তিযুদ্ধের বছর। আমাদের মুক্তিযুদ্ধ কখন হয়েছিল? 1971 সালে হয়েছিল। পাকিস্তানি সেনা শাসক ইয়াহিয়া ক্ষমতায়। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কার ছবি? তৎকালীন পাকিস্তানি সেনা শাসক ইয়াহিয়া। তাহলে এটা কার ছবি দেখলাম? তৎকালীন পাকিস্তানি সেনা শাসক ইয়াহিয়া। তাহলে তারপরে কি আছে আমরা দেখে ফেলি। তার হুকুমেই বাংলাদেশে নির্মম গণহত্যা হয়। যে ছবিটা আমরা দেখলাম, তার হুকুমেই এই কি হয় আমাদের দেশে? নির্মম গণহত্যা। এই যে ছবিটা দেখতে পাচ্ছ,
এটা হচ্ছে আমাদের দেশের সেই সময়ের একটা গণহত্যার ছবি। তারপর কি আছে আমরা দেখি, তার চেহারাকে দানবের মতো করে আঁকলেন তিনি। কে আঁকলেন? পটুয়া কামরুল হাসান। এই যে দেখো, এইটাকে তিনি ইয়াহিয়া খানের মতো ওই মুখটাকে কি করলেন, দানবের মতো করে আঁকলেন। কেন আঁকলেন? তিনি অন্যায়ভাবে বাঙালিদের উপরে নির্মম অত্যাচার চালিয়েছেন, নির্মমভাবে গণহত্যা ঘটিয়েছেন, তার হুকুমেই এই সমস্ত কাজগুলো করা হয়েছে, কাজে তিনি তাকে দানবের মতো করে আঁকলেন। তারপরে কি বলছি আমরা দেখি, বাংলাদেশের মানুষ আবার তাকে নতুনভাবে জানতে পারলো, তিনি সেই শিল্পী কামরুল হাসান। তাহলে আমরা কি দেখলাম, বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন তিনি। আমাদের বাংলাদেশের যে জাতীয় পতাকা, লাল সবুজের যে পতাকা, সেই পতাকার নকশা কে করেছেন? কামরুল হাসান। তাহলে দেখো আমরা আমাদের আজকের পাঠে কত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছি। এই যে দেখো আমাদের যে পতাকা, সেই পতাকার নকশা কামরুল হাসান করেছেন। তারপরে কি আছে আমরা দেখে নিই, তার জন্ম কলকাতায়, বাড়ি বর্ধমান জেলার নরেঙ্গা গ্রামে। তার বাড়ি কোথায় আমরা পেলাম? বর্ধমান জেলার নরেঙ্গা গ্রামে। আর তার জন্ম কোথায়? তার জন্ম হচ্ছে কলকাতায়। আমরা জানি কলকাতা কোথায় অবস্থিত, কলকাতা ভারতে অবস্থিত। তারপরে কি আছে আমরা দেখে ফেলি, তারপরে দেখো বাবার নাম, তারপরে কি আছে দেখো, বাবার নাম মোহাম্মদ হাসিম, মায়ের নাম আলিয়া খাতুন। আমরা তার নাম জানলাম, তার জন্মস্থান জানলাম, এবং তার বাবা এবং মায়ের নামটা আমরা জানলাম। এরপরে আমরা আরো নতুন কিছু দেখব। দেখো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো কিন্তু তারই আঁকা। তারপরে কি বলছে এখানে, ছোটবেলায় তিনি যে স্কুলে পড়তেন সেখানে ছবি আঁকা শেখানো হতো, এভাবে আঁকার প্রতি ঝোঁক সৃষ্টি হলো, বাবা তাকে ভর্তি করে দিলেন কলকাতা মাদ্রাসায়। কিন্তু তার ইচ্ছা ছবি আঁকার স্কুলে পড়বেন, বাবা শেষে বাধ্য হয়ে তাকে ছবি আঁকার স্কুলে ভর্তি করালেন, বললেন পড়ার খরচ তিনি দেবেন না, পড়ার খরচ যোগাতে তিনি কাজ করছেন পুতুলের কারখানায়। আমরা কি জানলাম, তার ছবি আঁকার শেখার প্রতি এতটাই ঝোঁক ছিল যে সে কি করছে, সেইটা শেখার জন্য, সেই খরচটা যোগানোর জন্য কি করছে, পুতুল তৈরির যে কারখানা সেই কারখানায় কাজ করছে। দেখো কত কষ্ট করে তিনি তার শখটা পূরণ করছেন। আর তারপরে আমরা এখন দেখব, দেখো তবে কামরুল কেবল ছবি আঁকা নিয়েই ব্যস্ত ছিলেন না, পাশাপাশি শরীর চর্চা করেছেন, দেশ সেবক তরুণদের সংগঠন ব্রতচারীদের দলে যুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে পেয়েছেন খাঁটি বাঙালি হওয়ার শিক্ষা, শ্রদ্ধা করেছেন গ্রামের সাধারণ ছবি আঁকিয়েদের, এদের পটুয়া বলা হয়। তাহলে আমরা প্রথমে কি জেনেছিলাম, প্রথমে জেনেছিলাম যারা ছবি আঁকে তাদের বলা হয় পটুয়া। তাহলে এখানে আমরা কি শিখলাম, যে তিনি গ্রামের সাধারণ যারা ছবি আঁকা ছিলেন, চিত্রশিল্পী ছিলেন, তাদের কি করতেন, শ্রদ্ধা করতেন। আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেক পেশার মানুষদের সম্মান করা, শ্রদ্ধা করা, তাই তো? তাহলে কি জানলাম, এদের পটুয়া বলা হয়, নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে তার গর্ব হতো, ব্রতচারীদের নিয়মিত নিয়ম নীতি তিনি মেনে চলেছেন। এর মধ্যে কি কি ছিল দেখো, এর মধ্যে কি কি ছিল, এর মধ্যে ছিল এই যে এই লাইনগুলো দেখতে পাচ্ছ, এই লাইনগুলো আসলে কি, এই লাইনগুলো হচ্ছে তাদের নিয়ম নীতির একটা অংশ। যেমন দেখো, খিচুড়ি ভাষায় বলিব না, ভুলেও ভুঁড়ি বাড়াইব না। এখানে কি বলছে, খিচুড়ি ভাষায় বলিব না, এখানে তিনি আমাদের বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, যে আমাদের ভাষা বাংলা, আমরা শুদ্ধভাবে বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করব।
কাজে এখানে খিচুড়ি ভাষা, খিচুড়ি ভাষা বলতে কবি কি বুঝিয়েছে, লেখক কি বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন যে এলোমেলো ভাষায় কথা বলা যাবে না, আমাদের কথায় আঞ্চলিকতা থাকবে স্বাভাবিক, তবে আমরা চেষ্টা করব সেটার পাশাপাশি শুদ্ধভাবে বাংলা ভাষায় কথা বলার। তাহলে এখানে সেটাই বোঝানো হচ্ছে। আর কি বলছে, ভুলেও ঘুরি বাড়াইব না, আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যবান হতে হবে, আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সুস্বাস্থ্য থাকলে কি হবে, আমাদের মন ভালো থাকবে, আমাদের শরীরও সুস্থ থাকবে। কাজী এখানে বলছে, ভুলেও ঘুরি বাড়াইব না, খিদে না থাকিলে খাইব না, বিপদ বাধায় ডরিব না। কি বলছে, যে খিদে না থাকলে খাবো না, অপ্রয়োজনে খাবো না, আর বিপদ বাধায় ডরিব না। আমাদের জীবনে অনেক সময় অনেক বিপদ চলে আসে, এই যে এখন একটা করোনাকালীন পরিস্থিতি যাচ্ছে, এটাও কিন্তু একটা বিপদ। তাহলে কি আমরা কি আমাদের বিপদে ভয় পাচ্ছি? নিশ্চয় নয়, আমরা আমাদের বিপদটাকে মোকাবেলা করার চেষ্টা করছি, সেটাই এখানে করতে বলা হচ্ছে। তারপরে দেখো, বিলাসিতা ভাব পুষিব না, রাগ পাইলেও রুষিব না। এখানে বিলাসিতা ভাব পুষিব না বলতে কি বোঝানো হচ্ছে, বিলাসিতা, আমরা অপ্রয়োজনে কেনাকাটা বা অপ্রয়োজনে কোনো একটা শখ পূরণ করা, এই জিনিসগুলো বিলাসিতা। কাজে আমাদের যেটা প্রয়োজন আমরা অবশ্যই চেষ্টা করব প্রয়োজনটাকে সবার প্রথমে পূরণ করার, তারপরে অন্য কিছু। তারপরে কি বলছে, রাগ পাইলেও রুষিব না। এখানে আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে শিখতে চাইছি, আমাদের রাগটার প্রতি আমাদের নিয়ন্ত্রণ থাকতে হবে, নয়তো আমরা আমাদের অজান্তেই দেখা যাবে অন্যকে কষ্ট দিয়ে ফেলবো, কিন্তু এটা তো করা যাবে না, তাই না? তারপরে দেখো, দুঃখেও হাসিতে ভুলিব না, দেমাগেতে মনে ফুলিব না। কি করছে, আমাদের কষ্ট হলে দুঃখ হলে আমরা হাসি না, মন খারাপ করে বসে থাকি, সেটা আমরা করব না। অনেক দুঃখ থাকে যেটাতে কিছু করার থাকে না, কিন্তু তারপরে কি আমরা চেষ্টা করব সব সময় হাসি মুখে থাকার। হাসি খুশি থাকলে বা চেষ্টা করলে কি হয়, আমাদের দুঃখটা এমনিতেই দেখা যায় অনেকটা কমে যায়। তাহলে তারপরে দেখো, অসত্য চাল চালিব না। এখানে কি আমরা অসত্য কোনো কথা বলবো না, অসত্য কোনো কাজ করব না, আমরা অসত্য উপায়ে এমন কোনো কাজ করব না যেটাতে অন্যের ক্ষতি হয়, এখানে সেইটাই বোঝানো হচ্ছে। তাহলে এরপরে কি বোঝানো হচ্ছে আমরা দেখে নিই। দৈবে ভরসা রাখিব না, চেষ্টা না করে থাকিব না, আমরা কোনো কাজকেই পারবো না বলে ফেলে রেখে দিব না, আমরা অবশ্যই চেষ্টা করব, চেষ্টা করলে তবেই আমরা সফল হতে পারবো। তারপরে দেখো, বিফল হলেও ভাগিব না, আমরা চেষ্টা করার পরেও যদি সফল হতে না পারি তাহলে আমরা ভেঙে পড়ব না, আমরা চেষ্টা করা ছেড়ে দিব না, আমরা চেষ্টা চালিয়ে যাব। আমরা কাজে প্রত্যেকটা কাজে কি করব, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব। তারপরে দেখো, ভিক্ষা জীবিকা মাগিব না, কথা দিয়ে কথা ভাঙিব না। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে, কথা দিয়ে কথা ভাঙিব না, আমরা যখন কাউকে কোনো কথা দিব তখন সেই কথাটা আমরা চেষ্টা করব রক্ষা করার, আমরা সেই কথাটা ভঙ্গ করব না। তাহলে আমরা আমাদের এই যে বইতে যেগুলো নিয়ম নীতির কথা ছিল সেই নিয়ম নীতির সম্পর্কে আমরা জেনে ফেললাম। এরপরে আমরা পরের অংশে দেখি, পরের অংশে কি বলছে দেখো, পরের অংশে এখানে কি বলছে, ব্রতচারীদের এসব শিক্ষা তার মনে গেঁথে গিয়েছিল, সব সময় তিনি সরল সহজ সহজ সরল জীবনযাপন করেছেন। কামরুল হাসান যুক্ত হয়েছিলেন শিশু কিশোর সংগঠনের সঙ্গে, তিনি কি করেছেন, ব্রতচারীদের এই যে এই শিক্ষা, সেই শিক্ষাটা তিনি তার মনের মধ্যে গেঁথে নিয়েছিলেন এবং সেইভাবেই জীবনযাপন করেছেন। এবং তিনি কোথায় যুক্ত হয়েছিলেন, শিশু কিশোর সংগঠনের সঙ্গে। তারপরে দেখো, মুকুল ফৌজের নায়ক ছিলেন, কিশোরদের তিনি ব্যায়াম শেখাতেন, সহজ সরল জীবনের কথা তাদের বলেছেন, শিখিয়েছেন সততা, শিখিয়েছেন দেশকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে। তাহলে দেখো, তিনি কি করেছেন, তিনি যে শুধু শিক্ষা গ্রহণ করেছেন তা কিন্তু না, তিনি পাশাপাশি কি করেছেন, অপরকেও
ন্যায় এবং নীতির কথা শিখিয়েছেন এবং কিভাবে জীবন ধারণ করতে হয় সেটা শিখিয়েছেন, এবং পাশাপাশি আর কি শিখিয়েছেন, কিভাবে দেশকে ভালোবাসতে হয়, দেশের মানুষকে ভালোবাসতে হয়। তিনি এই নীতি বাক্যগুলো তার কিশোর যে সংগঠনটা ছিল সেই সংগঠনের শিক্ষার্থীদের শিখিয়েছেন। তারপরে আমরা পরের অংশে দেখি, দেখো মানুষকে ও দেশকে ভালোবাসতেন তিনি, সেজন্য 1971 সালে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তিনি শুধু জীবন ধারণই করেননি, তিনি আমাদের দেশের জন্য লড়েছেন, আমাদের দেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা তিনি তৈরি করেছেন। আবার কি করেছেন, তিনি নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, 1971 সালের মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তারপরে কি বলছে দেখো, তিন কন্যা নাইর, উকি ইত্যাদি তার ছবির নাম। এই যে দেখো এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলোর নাম হচ্ছে এগুলো, তিনি ছবি এঁকেছেন, ছবি আঁকার এক একটা নাম দিয়েছেন। তারপরে কি আছে, আমরাও তার মতো দেশকে ভালোবাসবো, ছবিকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো। তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম, যে একজন পটুয়ার কথা, তিনি কিভাবে জীবনে সংগ্রাম করেছেন, তিনি আমাদের জন্য কত কিছু ত্যাগ করেছেন, কত কিছু করেছেন, তাই না? আর তিনি আমাদের কি কি শিক্ষা দিয়েছেন আমরা সেই সমস্ত এখানে জানলাম আমাদের আজকের পাঠে। আমাদের আজকের পাঠ কি ছিল, আমাদের আজকের পাঠ ছিল একজন পটুয়ার কথা। তাহলে আমরা এই অনুশীলনী থেকে অনেক কিছু শিখে ফেলেছি, এবার আমরা এই অনুশীলনীটা আরেকবার পড়ে ফেলবো। আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।